আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনুমোদন ছাড়াই করোনার অ্যান্টিবডি পরীক্ষা। রাজধানী শাহবুদ্দিন মেডিকেলের সহকারী পরিচালক সহ গ্রেফতার দুই। স্বাস্থ্য অধিদপ্তরে দুদক। র্যাবের হটলাইনে প্রতারক শাহেদের বিরুদ্ধে প্রথম দিনে 140 অভিযোগ, 10 কোটি টাকা জালিয়াতির প্রমাণ। শিগগিরই চার্জশিট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সায়েন্স ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের 173টি নমুনার জেনম সিকোয়েন্স উন্মোচন, দেশেই ভ্যাকসিন আবিষ্কারের প্রত্যাশা। করোনা ভাইরাসে 24 ঘণ্টায় আরও 37 জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় 2500। এবং করোনা ভাইরাস মহামারীর কারণে অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু আগামী 9 আগস্ট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনুমোদন ছাড়াই করোনার অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাত সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। নিজেদের পিসিআর ল্যাব না থাকা সত্ত্বেও হাসপাতালটি করোনার নমুনা সংগ্রহ করে বাইরে থেকে তা পরীক্ষা করিয়ে রিপোর্ট দিত বলে জানিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রিপোর্ট করছেন শারমিন রিহা। করোনা পরীক্ষা নিয়ে সম্প্রতি রিজেন্ট ও জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ ধরা পড়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন না থাকার পরও অ্যান্টিবডি পরীক্ষা করছিল হাসপাতালটি। শুধু তাই নয়, প্রতিটি টেস্ট বাবদ রোগীদের কাছ থেকে নেওয়া হয়েছে 3 থেকে 10 হাজার টাকা। র্যাবের অভিযানে এই বিষয়টি ধরা পড়ে। হাসপাতালটিকে প্রথমে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হলেও পিসিআর ল্যাব স্থাপন না করায় গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর এই অনুমতি স্থগিত করে। কিন্তু এরপরও হাসপাতালটি বাইরে থেকে নমুনা পরীক্ষা করিয়ে প্রতিবেদন দিচ্ছে। এভাবে বাইরে থেকে নমুনা পরীক্ষা করে এনে দেওয়াও বেআইনি বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করোনার সুরক্ষা সামগ্রী পরিবর্তন না করেই একই জিনিস বারবার ব্যবহারের অভিযোগ পেয়েছে র্যাব। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তিতে অনিয়ম খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরে সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে দুদক। দুদকের অনুসন্ধান টিমের প্রধান আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম সেখানে গেলেও এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হাবিবুর রহমান অভির রিপোর্ট। লাইসেন্স না থাকার পরও করোনা পরীক্ষায় রিজেন্ট হাসপাতালের সাথে কেন চুক্তি করা হয়েছে বারবার জানতে চেয়েও তথ্য না পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে যায় দুদকের টিম। আসলে ফাইল না দেখে আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না। এসব জালিয়াতির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুদকের তদন্ত কর্মকর্তারা। দেন হসপিটালের বিষয়ে সাহেদের ইনকোয়ারি দিদি মহোদয়ের কাছে যাচ্ছিলাম, আবুল কালাম আদার সাহেব ওনার সাথে কথা হয়েছে, আগামীকাল রেকর্ডপত্র আমাদের এখানে পৌঁছাই দিবে। পরে সাংবাদিকরা যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে, তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। র্যাবের হটলাইনে প্রতারক শাহেদ করিমের বিরুদ্ধে প্রথম দিনেই 140টি অভিযোগ জমা পড়েছে। এখন পর্যন্ত 10 কোটি টাকা প্রতারণার তথ্য পেয়েছে র্যাব। এদিকে শাহেদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর চার্জশিট শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়া এবং অর্থ আত্মসাৎসহ নানা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিতর্কিত রিজেন গ্রুপের চেয়ারম্যান প্রতারক শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ জানাতে হটলাইন চালু করে র্যাব। শনিবার পর্যন্ত সেখানে শতাধিক অভিযোগ আসে। র্যাব বলছে প্রতারক শাহেদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও ভয়ে এতদিন কেউ তা বলার সাহস পায়নি। শাহেদ করিম কিন্তু একজন প্রতারক আইডল, একজন প্রতারকের যে ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত, একটা প্রতারকের যে ধরনের গুণাবলী থাকা উচিত আমরা তদন্তে জেনেছি। শাহেদের বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া ও বদলি সহ নানা প্রতারণার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সেগুলো যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে
মোহাম্মদ শাহেদ করিম তার অপরাধ আমাদের কাছে স্বীকার করেছে। এর আগে রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শাহেদের মতো লোকদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে যেগুলো মামলা রয়েছে অবশ্যই সেগুলো ইনকোয়ারি হচ্ছে, আমাদের পুলিশের যেটা কর্তব্য সেটা কিন্তু করছে এবং চলমান রয়েছে, এবং যেগুলিতে সে এখন অভিযুক্ত হয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই তার নামে চার্জশিট আমরা দিয়ে দেব। এদিকে গ্রেপ্তার হওয়া শাহেদ করিমকে নিয়ে মধ্যরাতে অভিযান চালিয়ে মদ, ফেন্সিডিল ও পিস্তল উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। উত্তরা 11 নম্বর সেক্টরের একটি বাসার সামনে শাহেদের সাদা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। ওই গাড়িতেই এক রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল পাওয়া যায়, 5 বোতল বিদেশি মদ, 10 বোতল ফেন্সিডিল, এগুলো উদ্ধার আছে। এই ঘটনায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে 2টি মামলা করা হয়। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের 173টি নমুনার জেনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর। এর মধ্যে 8টি ইউনিক মিউটেশন পাওয়া গেছে। সকালে বিসিএসআইআর মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এই গবেষণা ভ্যাকসিন উদ্ভাবনে সহায়তা ছাড়াও করোনার চিকিৎসায় সাফল্য এনে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিশতির রিপোর্ট। যে কোনো ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিষেধক তৈরিতে সর্বাধুনিক প্রযুক্তি ওই ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা সম্পূর্ণ জীবন রহস্য উন্মোচন করা। এর মাধ্যমে ভাইরাসের উৎস, গতিপ্রকৃতি ও বিস্তার জানা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা ভাইরাস বাংলাদেশে জিনোমিক লেভেলে 590টি ও প্রোটিন লেভেলে 273টিরও বেশি পরিবর্তন ঘটিয়েছে। দেশের 10টি প্রতিষ্ঠান এরই মধ্যে করোনা ভাইরাসের 222টি নমুনার জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে। সায়েন্স ল্যাবরেটরি নামে পরিচিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর, 173টি নমুনার জিনোম সিকোয়েন্স করে দেশে করোনা সংক্রমণের প্রধান কারণ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। আমরা এই পর্যন্ত ফলাফল পেয়েছি, তার মধ্যে 590টা জেনেটিক লেভেলে পরিবর্তন পেয়েছি এবং 273টা প্রোটিন লেভেলে পরিবর্তন পেয়েছি। তার মধ্যে 8টা মিউটেশন পেয়েছি ইউনিক। ইউনিক মিন্স এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটে না। 614 নম্বর যে প্রোটিনটা, আমরা এই পর্যন্ত যতগুলো জিনোম সিকোয়েন্স করেছি প্রত্যেকটাই সে আমরা 614টা আমরা পেয়েছি। একটা মিউটেশন কারণে এই আমাদের যে মহামারী বা আমাদের যে এটা সংক্রমণটা এটা বাড়ছে। জীবন রহস্য যদি ধরা যায় তাহলে এই শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা, প্রতিরোধ শক্তি, প্রতিরোধ অণু, ভ্যাকসিন, ঔষধ সব কিছু আবিষ্কার করা, ব্যবহার করা সম্ভব। যারা করোনার চিকিৎসা দিচ্ছেন, করোনার ওষুধ যে সমস্ত ফার্মাসিউটিক্যালস তৈরি করছেন, তারা এই জিনোম সিকোয়েন্সের রেজাল্ট থেকে বুঝতে পারবেন যে কোন কোন ওষুধ রোগীর জন্য কাজ করবে, কোন কোন মেডিসিনগুলি কাজ করবে না। সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, করোনা ভাইরাসের মোট 300টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে। সারা বাংলাদেশ থেকে আমরা দেখছি যে কীভাবে এটার প্রাদুর্ভাব হচ্ছে, কীভাবে এটা বাড়ছে, কীভাবে কোথায় কমছে, সেগুলো জানার জন্য কিন্তু এটা আমাদের জানা দরকার এবং সেইভাবে আমরা কাজগুলো করে যাচ্ছি। মন্ত্রী জানান, কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন সংস্থা। বাংলাদেশ সহ এ অঞ্চলের প্রতিষেধক উদ্ভাবনে জিনোম সিকোয়েন্সের এসব উপাত্ত কাজে আসবে বলে আশা করেন তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত 24 ঘন্টায় আরও 37 জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট 2,618 জনের মৃত্যু হয়েছে। একই সময় আরও 2,459 জনের দেহে মেলেছে এ ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য দেওয়া হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গড়ে এখন 3,000-এর বেশি শনাক্ত হচ্ছে প্রতিদিন। শনাক্তের প্রথম 30 দিনে 100 শনাক্ত পার হয়েছিল, আর শেষ 31 দিনে শনাক্ত হয়েছে 1,02,459 জন। দেশে এখন মোট আক্রান্ত 204,525 জন। বর্তমানে দেশে 80টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। সবশেষ একদিনে পরীক্ষা হয়েছে 10,625টি নমুনা। শনাক্তের হার 24.14%। কোভিড-19 নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, শনাক্ত করবার জন্য সাহায্য করুন এবং সবাই নমুনা পরীক্ষায় সহায়তা করুন। যে বুথগুলো আছে নমুনা সংগ্রহ করার জন্য আপনারা
এই বুথগুলিতে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত নমুনা দিতে পারেন এবং যাদের প্রয়োজন বুথে যেতে পারেন না তাদের জন্য ঢাকায় বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2459 জন, এ পর্যন্ত শনাক্ত 204,525 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 37 জন, তাদের মধ্যে পুরুষ 29 এবং নারী 8 জন। এই নিয়ে মোট মারা গেলেন 2,618 জন। আক্রান্ত হিসেবে মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 2,618 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 8 জন নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,546 জন, এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,11,644 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.59%। 31 থেকে 40 বছর। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। 70-20 জন। এদিকে করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন মারা গেছেন কুমিল্লায়, আর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশালে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। ঘুরছে অর্থনীতির চাকা, করোনার ভয়কে পেছনে ফেলে এভাবেই চলছে মানুষের যাত্রা। থেমে নেই ভাইরাসের বিস্তার। সোমবারও শতকরা 45 ভাগ করোনার টেস্ট পজিটিভ এসেছে বরিশালে, খুলনায় 33, কুমিল্লায় 26 পরীক্ষায় চট্টগ্রামে 23 ভাগ মানুষের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। টানা দ্বিতীয় দিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুমিল্লায়, যেখানে উপসর্গ নিয়ে 3 জনের। যদিও এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ব্রিফিংয়ে যুক্ত হবে না। সেখানে প্রায় 5,000 মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। গত কিছুদিনের চিত্র বলছে চট্টগ্রামে মৃতের সংখ্যা কমছে। শেষ 24 ঘন্টায় 2 জন মারা গেছেন। 380টি নমুনা পরীক্ষায় 85 জনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে। খুলনাতেও সাধারণ পর্যায়ে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিড-19। আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। 831টি নমুনা পরীক্ষায় 272 জনের দেহে এর উপস্থিতি পাওয়া গেছে। 2 জন করে প্রাণ হারিয়েছেন সিরাজগঞ্জ এবং সিলেটেও। এ পর্যন্ত প্রায় 3,500 মানুষ আক্রান্ত হয়েছেন সিলেটে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 140টি। এছাড়া 1 জন করে মারা গেছে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এবং ব্রাহ্মণবাড়িয়ায়। এ পর্যন্ত 5,700 বেশি মানুষ আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে। রোববার 1 জনের মৃত্যু হয়েছে সেখানে। করোনার উপসর্গ থাকায় নাটোরে চিকিৎসা না পেয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সদর হাসপাতাল চিকিৎসা না দেয়ায় শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। আক্রান্তের সংখ্যায় ঢাকার বাইরে এখনও সবার উপরে চট্টগ্রাম, এরপরে খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং বগুড়ার অবস্থান। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাস মহামারীর কারণে বিলম্বিত একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী 9 অগস্ট থেকে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 9 অগস্ট থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম চলবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার IUCN এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন চেয়েছে সংযুক্ত আরব আমিরাত। IUCN এর প্রেসিডেন্ট পদপ্রার্থী রাজন খলিফা আল মোবারক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এ সমর্থন চান। এ সময় আগামী বছর 13-14 জানুয়ারি ফ্রান্সে হতে যাওয়া ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে তার পক্ষে বাংলাদেশের সমর্থন ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে দেশের বেশিরভাগ লঞ্চে। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিংবা সরকারি নির্দেশনার তোয়াক্কা নেই সদরঘাটের টার্মিনালে। কয়েকটি রুটে কম লঞ্চ চলাচল করায় যাত্রীদের চাপ বেশি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা, তবে কিছু লঞ্চ স্বাস্থ্যবিধি মানছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দিন যতই যাচ্ছে করোনা নিয়ে মানুষের মধ্যে যেন ভয় ততই কমছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের এই বিচরণ দেখলে বোঝার উপায় নেই, দেশে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী।
তবে পন্টুনের চেয়ে অধিকাংশ লঞ্চের ভেতরের চিত্র আরও ভয়াবহ। অনেকেই শারীরিক দূরত্ব না মেনে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করলেও এ নিয়ে কোনো শঙ্কা নেই তাদের মাঝে। বহুত লোক যাইবে, সবারই প্রয়োজন আছে, এছাড়া কিছু করার নেই। আছে ঝুঁকি, অবশ্যই আছে, হ্যাঁ দেখতেছি। তারপরে এখন বাধ্য হয়ে কি করার। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে যাত্রীর অভাবে অনেক লঞ্চ বন্ধ থাকায় কিছু রুটে ভিড় বেশি রয়েছে। এখন মাল মূল হয়েছে, সামনে দেয় কিছু মাল টাল হয়েছে, কিছু ব্যবসায়ী পত্র আসছে, এই জন্য একটু দেখা যাচ্ছে একটু যাত্রী বেশি। এর ভিন্ন চিত্র আছে দক্ষিণাঞ্চলের বড় লঞ্চগুলোর ক্ষেত্রে। প্রবেশমুখে জীবাণুনাশক টানেল এবং টিকিট বিক্রির স্থানেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বজায় রাখতে ডেকের যাত্রীদের জন্য রশিদি নির্ধারণ করা হয়েছে স্থান। আমরা 3 ফুট অন্তর অন্তর জায়গা ফাঁকা গেছি যেখানে যাত্রী বসতে পারবে না, এবং আমরা সারিবদ্ধভাবে পরে বাসের অনলাইনে যেভাবে টিকিট কাউন্টার করা হয় আমরা সেভাবে সিট করে আমরা যাত্রী বসতে দিচ্ছি। শুধু ডেকে নয়, কেবিনের যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মেনে সেবা দিচ্ছেন তারা, এজন্য যাত্রীরাও সন্তুষ্ট। সালাম শিপিং লাইনের এমবি মানামি একমাত্র বাংলাদেশে প্রথম যারা এই সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের যাত্রী পরিবহন করে যাচ্ছে। তাদের যে মানে আচার বিধি বা আপনার সামাজিক দূরত্ব যে আছে সেটা এক কথায় বলতে গেলে খুব সুন্দর আছে। করোনা পরিস্থিতির প্রথম দিকে অনেকটা কড়াকড়ি থাকলেও এখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের মধ্যেও একটা ঢিলেঢালা ভাব তৈরি হয়েছে। করোনা মহামারীর সময় প্রথম দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিকরা নানামুখী উদ্যোগ নিলেও এখন অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তবে ভিন্নতাও আছে কিছু কিছু লঞ্চ মালিকদের ক্ষেত্রে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা। মাদক নির্মূলে পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি এবং মাদক কারবারীদের সাথে সখ্যতা দূর করা হবে বলে জানিয়েছেন আইজি ডক্টর বেনজির আহমেদ। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত শূন্য সহিষ্ণুতা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ প্রধান। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বর্তমান সরকার ক্ষমতা আসার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব পায় এ বিষয়টি। এ বাস্তবতাকে সামনে রেখে বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালায়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক ও এর সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়। এত কিছুর পরও মাদক নির্মূল করা সম্ভব হয়নি। কোনো কোনো সময় এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ একাধিক মত বিনিময়ের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করার নির্দেশ দেন। প্রথমবারের মতো দেশের 660টি থানার ওসিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কঠোর বার্তাটি পৌঁছে দেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর, আপনারা জানেন সরকারের এসে একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা মূলত সেই শূন্য সহিষ্ণুতার নীতিটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি পুলিশ সংগঠন হিসাবে এবং সংগঠনের অভ্যন্তরেও, দুই জায়গাতেই আমরা এটি বাস্তবায়ন করছি। পুলিশ প্রধান আরও বলেন, দেশকে মাদক ও দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে পুলিশ নানামুখী উদ্যোগ নিয়েছে। দেশকে ড্রাগমুক্ত করতে হলে বা দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে এবং সেখানে যদি পুলিশকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তাহলে সর্বাগ্রে পুলিশের মধ্যকার আভ্যন্তরীণ দুর্নীতি বা পুলিশের মধ্যে যারা ড্রাগ থেকে অন্যায়ভাবে অর্থ নেয় বা যারা ড্রাগের সঙ্গে জড়িত থাকে বা ড্রাগ সেবন করে তাদের বিরুদ্ধে আমাদের খড়গস্ত হতে হবে। এদেরকে পরিষ্কার না করে দেশের জন্য কাজ করা যাবে না। মাদক কারবারীদের সাথে কোনো পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ প্রধান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনার বৈশ্বিক সংকটে বিএনপি নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী মিথ্যাচারে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ইতালি প্রবাসী বিএনপির এক নেতার দেশবিরোধী অসত্য বক্তব্যে প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলেও জানান তিনি। অসহায়, খেটে খাওয়া দরিদ্র মানুষ ফি দিয়ে পরীক্ষা করাতে হয় বলে নমুনা পরীক্ষা থেকে দূরে থাকছেন। করোনার অভিজ্ঞতা অনেক মানুষ এখন কর্মহীন, অসহায়। দরিদ্র মানুষের আর্থিক ক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষার সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। দুর্বিষহ জীবনযাপন করছে বানভাসী কয়েক লাখ মানুষ। রেললাইন ডুবে যাওয়ায় জামালপুরে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত এক যুগেও এমন দীর্ঘমেয়াদী বন্যা হয়নি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। এ যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে করোনা ভাইরাসের মহামারী আর অন্যদিকে প্রবল বন্যার কারণে চরম দুর্ভোগে বন্যা কবলিত এলাকার মানুষ। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র নদ সহ অন্যান্য নদ নদীর পানিতে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি আরও 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত হচ্ছে চরাঞ্চলের নতুন এলাকা। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ফরিদপুরে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার পানির তীব্র স্রোতে ফরিদপুরের সাদিপুর গ্রামের বিল গজারিয়া এলাকায় শহররক্ষা বাঁধের বিশাল অংশ ভেঙে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি ধীরগতিতে নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। মানিকগঞ্জের 4টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে ছাগল গরু পশু পাখি নিয়ে আমরা খুব দুর্ভিক্ষের ভিতরে আছি। এই লোকের ভিতরে সই বানাইছি, ওই সইর ভিতরে আর কি থাকি টাকি না খাই। আমি সিলেটে কিছু নাই খাই। এই অবস্থা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসেব বলছে, আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বন্যা। একইভাবে গত সপ্তাহের মতোই আর কি অবস্থা হবে, আরো পানি কিছুটা বাড়বে এবং আক্রান্ত এলাকাগুলো আরো বিস্তৃত হবে কিছুটা। তো সব মিলিয়ে আমরা এই মাস জুড়েই থাকবে বন্যাটা এবং তো অগস্টের ফার্স্ট উইক নাগাদ সপ্তাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। 2007-এর বন্যাটা, তবে ওইটা নর্থ বেঙ্গলেই বেশি এফেক্ট হয়েছিল। সিরাজগঞ্জে দ্বিতীয় দফায় টানা 7 দিন অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ার পর 2 দিন ধরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি কমায় বগুড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নেত্রকোনায় বন্যার পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতরাত থেকে বেলা 12টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর সিডিএ আবাসিক এলাকা, মুরাদপুর ও বহদ্দারহাটসহ বেশ কয়েকটি নিচু এলাকা পানিতে ডুবে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় চট্টগ্রাম নগরীতে 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, প্রখ্যাত নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের 8ম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের নুহাশপল্লীতে নানা কর্মসূচি পালিত হয়। সকালে হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 ছেলে নিনিদ ও নিষাদ সহ পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ী ও ভক্ত অনুরাগীরা। হুমায়ুন আহমেদ 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। হুমায়ুন আহমেদ যেখানে আছেন সেখানে আমরা জায়গাটাও মোটামুটি ঠিক করেছি, একদম যে সমাধির পাশেই আমরা একটি জাদুঘর করতে চাইছি। হুমায়ুন আহমেদের তো শুভাকাঙ্ক্ষীর মতো হুমায়ুন আহমেদের পরিবারের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন জায়গায়। আমরা চেষ্টা করছি, চেষ্টা যদি থাকে সফল হবে, স্বপ্ন যদি থাকে সফল হবে। স্বপ্নটা তো বুনেছি, নিজের মধ্যে বুনেছি, ভক্তদের মধ্যে বুনেছি, আর মিউজিয়াম হবে এটা আমি নিশ্চিত করতে পারি। মিউজিয়াম এটা এখানেই হবে।
কিশোরগঞ্জের মিঠামইনে পিতামাতার কবরের পাশে শায়িত করা হলো রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাইকে। এর আগে সকালে ঢাকা থেকে তার মরদেহ নিজ জন্মস্থান মিঠাইন উপজেলার কামালপুর গ্রামে হেলিকপ্টারে আনা হয়। বিকেলে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেয়। পরে রাষ্ট্রপতির উপস্থিতিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে এক খামারি এবার কোরবানি ঈদে বিক্রির জন্য তুলছেন তার 40 মন ওজনের গরু। কালো পাহাড় নামে ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা। সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। সোহেল মাস্টারের বাড়ির খামারে গরু আছে 13টি, তবে সব আকর্ষণের কেন্দ্রে এই কালো পাহাড়। 3.5 বছরে যার ওজন হয়েছে 40 মন, মালিকের ইচ্ছে এই ঈদে অস্ট্রেলিয়ান ক্রস জাতের ষাঁড়টি বিক্রি করে আগামীতে আরও বড় প্রজেক্ট হাতে নেয়া। তো আমি যদি এটার ন্যায্য মূল্য পাই তাহলে আগামীতে আরও বড় বড় গরু করতে পারবো, এর পরবর্তী বাছুরগুলো আরও আছে, এগুলোকে অনেক বড় বানাতে পারবো। কালো গরুর নাম ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এলাকায়, তা দেখতে হাজির হচ্ছেন স্থানীয় এবং গ্রামের বাহিরের লোকজন। অনেকে আবার গরু লালন পালনের অভিজ্ঞতা নিতেও সেখানে উপস্থিত হচ্ছেন। কথা শুনছি অনেক যে অনেক বড় গরু, সেই গরুটা দেখতে আসছে এবং দেখলাম আসলে সিরাজগঞ্জে শহরে কিংবা জেলায় এরকম বড় গরু খুব কমই আমার জানা মতে এর আগে আর হয়নি। প্লাস আমারও গরুর ফার্ম আছে, আমি আরও বড় ধরনের গরু পালার জন্য একটু অভিজ্ঞতা মানে শেয়ার করার জন্য আসছি আর কি। আমি বহু জায়গায় ঘুরছি কিন্তু এরকম গরু আমার চোখে পড়ে নাই। ষাঁড়টি লালন পালন করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে। পরিবারের সদস্যরা ছাড়াও গরু মোটাতাজাকরণে সহযোগিতা করেছেন পশু চিকিৎসক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা চিকিৎসা সেবা এবং সার্বিক দিয়ে পরামর্শ দিয়ে থাকি। সরকারিভাবেও আমরা হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং তাদেরকে মাধ্যমে বিনামূল্যে খাদ্য এবং কৃমিনাশক ওষুধ এবং টিকা সরবরাহ করি। তার ফলে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়, তার ফলে আমাদের প্রায় 25% গরু উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবছর। তবে এত পরিশ্রম এবং যত্নে লালন পালন করা হলেও করোনার কারণে এবার গরুটির ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে আছেন শরীফুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দাম বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদা মতো ধান সংগ্রহ করতে পারছেন না চাল কল মালিকরা। এতে আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে সরকারি গুদামে চাল সরবরাহ কমিয়ে দিয়েছেন তারা। একই সাথে কৃষক ও ব্যাপারীরাও মোকামে ধানের সরবরাহ কমিয়ে দেয়ায় এবছর সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত 7 মে থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় চাল সংগ্রহ কার্যক্রম, চলবে আগামী 31 অগস্ট পর্যন্ত। সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশায় আলাদা নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু ও বাবা মেয়ে নিখোঁজ রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায় তাহিরপুরের পাটলাই নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ এক যুবকের লাশ সকালে উদ্ধার করা হয়। এছাড়া গতকাল চন্দ্রসোনার তাল হাওরের শয়তানখালি এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় বাবা মেয়ে এখনও নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। রংপুরের বদরগঞ্জে একটি চালকলের গুদামে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী উদ্ধার করেছে র্যাব। এজন্য প্রতিষ্ঠানের মালিক মোকসেদুল হককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব জানায় মোকসেদুল দীর্ঘদিন ধরে চালকলের 5টি রুম ভাড়া নিয়ে বিভিন্ন কোম্পানি ও দোকান থেকে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী গুদামজাত করে। পরে লেবেল বদলে মেয়াদ বাড়িয়ে পণ্যগুলো বিক্রি করা হয়। অভিযানে গুদামটি থেকে প্রায় 18 লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব কর্মকর্তারা। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর।
দীর্ঘ চার মাস পর মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে ফিরলেন জাতীয় দলের ক্রিকেটাররা। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে একক অনুশীলন করতে হয়েছে ক্রিকেটারদের। দীর্ঘদিন পর মাঠে নামায় ফিটনেসে কিছুটা ঘাটতি রয়েছে তাদের। তবে শিগগিরই কঠোর পরিশ্রমে নিজেদের মানিয়ে নিতে চান উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘ চার মাস পর কিছুটা ব্যস্ততা ফিরল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লম্বা সময় পর মাঠে ফেরায় উচ্ছ্বসিত ক্রিকেটাররা। বরাবরের মতোই নির্ধারিত সময়ের আগে মাঠে উপস্থিত মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বিসিবি সূচি অনুযায়ী সকাল 9টায় ইনডোরে ব্যাটিং শেষে রানিং করার কথা মুশফিকের, কিন্তু সূচি পাল্টে 8:30টায় রানিং করতে নেমে যান মুশফিক। 30 মিনিট রানিং শেষে লম্বা সময়ে বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন করে মাঠ ছাড়েন মুশফিক। মুশফিকুর রহিমের আগে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। 11টার পর ব্যক্তিগত অনুশীলন করতে আসেন পেসার শফিউল ইসলাম। চার মাস পর প্রতিযোগিতাপূর্ণ খেলার বাইরে থাকার প্রভাব দেখা যায় এই তিন ক্রিকেটারের ফিটনেসে। তবে দ্রুতই আগের অবস্থায় ফেরার প্রত্যাশা মোহাম্মদ মিথুনের। আমরা দীর্ঘ চার মাস পরে আজকে মাঠে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, তো ব্যাটিং রানিং সব কিছু একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ এতদিন আমরা সব কিছু ইনডোরে করেছি, এখন আউটসাইডে মানিয়ে নিতে একটু টাইম লাগবে। বাট আশা করছি ডে বাই ডে আমরা সব কিছুই আবার আগের মতোই ফিরে পাবো। বিসিবির দেয়া সূচি অনুযায়ী সিলেট ও খুলনায়ও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছেন। সিলেটে পেসার খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসু আহমেদ এবং খুলনায় দুই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও মেহেদি হাসান ও উইকেট রক্ষক নুরুল হাসান অনুশীলন শুরু করেছেন। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ক্রীড়া সংগঠন এবং এর সাথে সংশ্লিষ্টদের সোয়া 2 কোটি টাকা সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে ঢাকা ও এর আশেপাশের কয়েকটি জেলার ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের হাতে টাকার চেক তুলে দেন তিনি। এর আগে ক্রীড়া ফেডারেশনগুলোর মাধ্যমে 1,000 ক্রীড়াবিদকে 10,000 টাকা করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এ সময় যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন ছাড়াও মন্ত্রণালয়ের অন্যান্যরা উপস্থিত ছিলেন। ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে 15 মিনিটে গোলের সুযোগ পায় গানাররা, তবে সেই সুযোগ নষ্ট করেন আবু মায়ান। এর 3 মিনিট পরই দলকে এগিয়ে নেন গ্যাবনের এই স্ট্রাইকার। প্রথমার্ধে সিটি কিছুটা সুযোগ তৈরি করলেও তাদের 5 শটের একটিও গোল পোস্টে যায়নি। উল্টো 71 মিনিটে পাল্টা আক্রমণে আবু মায়ানের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল। বাকি সময় অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। এ নিয়ে রেকর্ড, 21 বারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। অনুমোদন ছাড়াই করোনার অ্যান্টিবডি পরীক্ষা। রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেলের সহকারী পরিচালক সহ আটক 2, স্বাস্থ্য অধিদপ্তরে 2 দক। র্যাবের হটলাইনে প্রতারক শাহিদের বিরুদ্ধে প্রথম দিনে 140 অভিযোগ, 10 কোটি টাকা জালিয়াতি প্রমাণ, শিগগিরই চার্জশিট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সায়েন্স ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের 173 নমুনার জেনম সিকোয়েন্স উন্মোচন, দেশেই ভ্যাকসিন আবিষ্কারের প্রত্যাশা। করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় 2,500। এবং করোনা ভাইরাস মহামারীর কারণে অনলাইনে 11 শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু আগামী 9 অগস্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।